দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে গত 1 জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন জারি করা হয়েছিল। ফলে বন্ধ হয়ে যায় সকল মার্কেট ও দোকানপাট। কাঁটাবনের মাছ ও পশুপাখির দোকানগুলো বন্ধ ছিল। এ সময় বন্ধ দোকানে অসংখ্য পশুপাখি ও মাছ মারা যায় বলে পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়। ব্যবসায়ীরা বলছেন লকডাউনের কারণে আয়ের উৎস বন্ধ, মরার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে বন্ধ দোকানে প্রাণীদের মৃত্যু। লকডাউনে ব্যবসা তো ছিলই না, তাতে আবার পাখি মারা গেছে, অনেক পাখি মারা গেছে, মাছ দৈনিক মারা গেছে। এক একদিন মাছ ফলাইছি 3-4 হাজার টাকা এক একদিন মাছ ফলাইছি। একটা বিড়ালের দাম কিনা আছে 18,000-19,000 টাকা কিনা বাচ্চা। এখন যদি 2-3 দিন পরে 4 দিন পরে যে 23 তারিখে লকডাউন দিয়ে দিবে, তখন যদি আমরা দোকান খুলতে না পারি, তখন দেখা যাবে একটা বিড়াল মরে গেলে আমার 18,000-20,000 টাকা লস। বিষয়টি সরকারের নজরে এসেছে। চলমান বিধিনিষেধের মধ্যে প্রতিদিন অন্তত 2 ঘন্টা করে দোকানগুলো খোলা রাখার ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠি দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রাণীদের নিয়ে যারা কাজ করেন তাদের অনেকে প্রশ্ন তুলেছেন কাঁটাবনের মতো জনবহুল এলাকায় পশুপাখি বেচাকেনার কেন্দ্র থাকতে পারে কি না। প্রাণী কল্যাণ আইন 2019 হাতে নিয়ে ওখানে দাঁড়ান, আপনি প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে মামলা দিতে পারবেন, কারণ পরিবেশটাই এমন, সেটি লকডাউন হোক আর সারা বছর হোক। কারণ দেখেন ওই দিকটা পশ্চিম দিক পড়েছে এবং শাটারগুলো গরম হয়, পেভ গরম হয়, এবং রাতেবেলা যখন শাটার নামায় তখন গরমের ভিতরে প্রাণীগুলো কিন্তু থাকে সারা বছর। প্রচণ্ড গ্রীষ্মের রোদের মধ্যে ওই বিড়ালগুলো, বড় বড় লোমালা কুকুরগুলো, পাখি সবাই থাকে, এবং যানজটের যে শব্দ, হর্নের শব্দ, আমরা জানি যে প্রাণীরা কিন্তু এই গাড়ির শব্দগুলো ভয় পায়, এর মধ্যেই প্রাণীগুলো থাকছে। প্রাণীগুলোর পরিচর্যায় দোকানদারেরা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন কিনা সেই প্রশ্নও তুলেছেন এই প্রাণী সংরক্ষণ কর্মী। তারা কি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে তার আবেদন করেছিল? তারা কি আমাদের পুলিশ প্রশাসনের কাছে কোনো আবেদন করেছিল? তাদের তো মালিক সমিতি রয়েছে, তো এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন তাদেরকে বাঁচানোর জন্য। এখন আমরা যেটা করতে পারি যে এই ইমার্জেন্সিতে সামনে আবার লকডাউন আসছে, এই প্রাণীগুলোকে কিভাবে তারা পরিচর্যা করতে পারে, কিছু প্রাণী তারা এখান থেকে কমাবে কি না, তাদের নিজস্ব হোল্ডিং প্লেস বা বাসাতে নিয়ে গিয়ে রাখবে কি না, যেহেতু লকডাউন কতদিন চলবে আমরা কিন্তু জানি না। ২৩ জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সবার চাওয়া এভাবে আর যেন নিরীহ প্রাণী মারা না যায়। আব্দুস সালাম, প্রথম আলো।